ব্যাটল করতেছে এই কুলাঙ্গার ছেলে, কুলাঙ্গার ছেলের বউ রাতে বাঁচাও, ওরা তিনজন, আমার এক মেয়ে, দুই ছেলে, দুই ছেলের বউ, এরা কুলাঙ্গার, এর হাত থেকে যদি না বাঁচায় প্রধানমন্ত্রী তাহলে আমার মরণ সারাবর্তী। নাম কি? নাম আবুল কাসেম ঢালি, যুদ্ধ হতো মুক্তি। আমি কল্যাণ তাছাড়া ভাত পাই আলম জাঙ্গি বলে ভাতা পর্যন্ত বন্ধ করুন, যে আমাকে মারতে পারবে খাজা বাবার ধোয়াই লাগে, 2-5 লাখ টাকা আগুন দিবে না, লাশ গাইড করবে থানা কিছে ওছি কি মুক্তিযোদ্ধার ওছি কি মজা মেলছে আমাকে মারে। আমার বয়স 85 বছর, তারপরেই রমজান মাসে পরপর 2 বার হামলা করে পিটাপিটি করে, ছোট বউ লাখি রোজিনা ডাল নিয়ে আছে, বড় বঠি নিয়ে আছে, ভাড়াটিকে হুকি দেয় যে আমি যদি না যায় আমরা আলম ডিগ্লিয়ার দিচ্ছে আদ্রসি খাজা বাবার, আমাকে মারলে সে। আচ্ছা, শাহ আলম কি আপনার? কি শাহ আলম? মেজর ছেলে। আর জাহাঙ্গীর ছোট ছেলে। জাহাঙ্গীর শালমের বউ হইল রোজিনা, 28 তারিখে, 28 সামনের মাসের 28 তারিখে আমার কাছে লিখেন। তখন আপনার কাছে কি লিখে নিয়েছেন? তা সাদা ইস্টামে 3টা ইস্টাম আগেও লিখে নিয়েছে, তখন ওইটা ইয়ে করছে কোর্টে, কোর্টে। আচ্ছা, এই যে কোর্টে বাতিল করছে, তারপরে আর একটা করছে, কয় কে মারে, জানে মারে ফেলবো, যে তাকে মারতে পারবে আমি 5 লাখ টাকা দিব। হাটাও মুক্তিযুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ? আমার রাষ্ট্রীয় ভাতা বন্ধ করবে, রেশন বন্ধ করবে, আমার বাংলার মাটিতে নাই। আমি পরপর 2টা যুদ্ধ করছি, 65-তে একটা ছোট, 71-এ একটা। আমি এক আর্মির লোক, শোনেন, আর্মির নাম্বার হলো 5-3-3-5-0-4-9, আর এফএফ নাম্বার হইলে 5-4-8-3। ছেলেরা, আপনার ছেলের বউ বা অর্থাৎ আপনার বৌমা যে আপনার উপরে নির্যাতন চালাচ্ছিলেন, সেই ক্ষেত্রে আপনি কোনো থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ একবার করছিলাম, আবার আপোষ করছি, শুনলেন। তারপরে এইবার না পেয়ে থানা দিছে, থানায় মামলা করছি, লড়ে না, লড়ে না, যখন কোর্টে মামলা দিচ্ছে ওছি কোনো লড়ে না, ও ছিঁড়ে দিচ্ছে টাকা। আপনার হাতে এটা কিসের সনদপত্র? আমাদের মুক্তিযুদ্ধের সনদপত্র, আরো সনদপত্র আছে। আপনার উপরে কি তারা প্রতিনিয়ত নির্যাতন চালাতো? প্রতিনিয়ত আছে, মারবে, গলা চিপে ধরবে, যা ভাষা বলে রোজিনা আর লাখি খারাপ ভাষায় গালাগালি করে, আর মারধর আমার রিজার্ভ যেই জায়গায় পিটেছে হাতে, আর বিচি 2টা জাম্প আমার জুরান্ত। আচ্ছা, ওই যে আপনার হচ্ছে এই যে হাত, এই যে হাতে, এই যে হাত। কয়বার আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, একবার আর ভর্তি হইল, একবার ভর্তি হয়েছিলেন। হুম, কে বেশি আপনাকে আহত করছিল বা মারছিল? আলম জাহাঙ্গীর ছিল, আলম চাকু মারছে, ছোট চাকু, আর বাছাই ঢুকে মাই। জাহাঙ্গীর আপনার কোন ছেলে, বড় ছেলে না ছোট? বড় ছেলে। আলম চাকু মারছে, আলম পিটেছে, ওর বউরা বাজ নিয়ে 5 লাখ টাকা আমাদের স্বামী স্ত্রীকে মারতে পারলে আগে আমাকে মারবে। যেহেতু মুক্তিযুদ্ধে আলম সাজান, আলম জাহাঙ্গীর লাখি আর রোজিনা, এরা যে অত্যাচার করে আমাকে থাকা যাবে না, পুলিশ কয়দিন কাট দিবে বলছি, সেটাকে শুট করে দেখ, ওরা চ্যালেঞ্জ করতেছে যত লাখ টাকা লাগে আমাকে গুম করার, কয় গুম আমি করবো, কত কোটি টাকা খরচ হয়। ও বিএমপি অফিসের সাইডে স্টার ইলেকট্রনিক্স কে দোকান, লাইসেন্স কন্ট্রাক্টারি লাইসেন্সটা আমার বন্ধু লাবু চৌধুরী দিছে, শুনলেন, আপনি ঢাকা জানেন, লাইসেন্সও আমার নামে, দোকানে যে ইয়ে নিয়েছিল আমার নামে, যা তা রাত বাঁচায় বলার মতো না,
ও এখন চেষ্টায় আছে আমাদেরকে গাইড করা। ডিগ্লিয়ার দিতে পাঁচ হাঁটা প্রধানমন্ত্রী হাঁটা মুক্তিযুদ্ধ অফিস, এখন আমি কি করব? প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করতে বিচার করুক। আমার বউকে, বউ সঙ্গে যায়, বউকে থুয়ে গেলে তিনটা তালা মারতে হয়। আবেদন করতেছি এই কুলাঙ্গার ছেলে, কুলাঙ্গার ছেলের বউ রাতে বাঁচাও। ওরা তিনজন, আমার এক মেয়ে, দুই ছেলে, দুই ছেলের বউ, এরা কুলাঙ্গার। এর হাত থেকে যদি না বাঁচায় প্রধানমন্ত্রী, তাহলে আমার মরণ সারা থেকে বাঁচান, আমি বাঁচতে পারি। তাই প্রধানমন্ত্রীর কাছে জোর সুপারিশ করতেছি, এখন যদি ওদের কোনো বাইর হইতে পারলে আমাকে জব্দ করে দিবে। সবসময় লোক লাগা ডাইরেক্ট ডিগ্লিয়ার দিতে পাঁচ লাখ টাকা আমি দেব। হাঁটাও প্রধানমন্ত্রী। আমি আবুল কাশিম মুক্তিযোদ্ধা। আসলে আমি চাচ্ছি যে ইনার সন্তান, আমি ওনার সংসার করি প্রায় দেড় বছর সময় ওনার বড় বয়স মারা যাওয়ার পরে, কিন্তু ইনি এনার বাচ্চারা যে আচরণ এতটাই খারাপ, এতটাই খারাপ, সেটা তারা আমাকে রাস্তাঘাটে আটক করে, তারা আমাকে বাসায় এসে হুমকি দেয় এবং হাত তুলে, আমি আসলে পারতেছি না। এজন্যই আমি খুবভাবে আবেদন করতে চাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রীর কাছে এবং আইনের কাছে, যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার ওয়াইফ হয়ে আমার এত অবনতি কেন, এত অবহেলিত কেন? আমি কারো কাছেই বিচার পাচ্ছি না। আমি গ্রাম্য সালিশে পরপর দুইটা সালিশ দিছি, তারা এটেন হয়নি ওখানে, এবং আমি মুক্তিযুদ্ধ অফিসেও বিচার দিচ্ছিলাম, তারাও ওখানেও এটেন হয়নি। বিধায় আমি আইনের কাছে আশ্রয় নিছি। আমি আসলে পারতেছি না, এতভাবে নিছি যে এরা আমাকে এভাবে হুমকি দিচ্ছে, আমি বাসাও থাকতে ভয় পাচ্ছি। আমার বড় ছেলে আমাকে সারাদিন ওর বাসায় থাকি এবং বড় ছেলে আমাকে রাতে আসে রাখে যায় এবং তালা দিয়ে ধুয়ে যায়, আবার সকালে আসে বের করে নিয়ে যায়। আসলে এভাবে কি মানুষের জীবন বাঁচা যায়? এভাবে কি একজন মানুষ? আপনার বড় ছেলের নাম কি? আমার বড় ছেলে হচ্ছে শাহজান। আর আপনার ছোট ছেলে? আর ছোট ছেলের নাম শাহ আলম। আচ্ছা আচ্ছা। আর তার মেজর ছেলে শাহ আলম, ছোট ছেলের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। আমি এবং বৌমারা এতভাবে অত্যাচার, এত নোংরা ভাষা কথাবার্তা বলে আসলে আমি কখনো তাদের কাছে আশ্রয় পাই না। আমি এই জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আসলে আমি সুষ্ঠু বিচার চাই বাবার প্রতি, মায়ের প্রতি কি এটাই তার? আমি এই জন্য এটার জন্য অনুরোধ করব যে যেন সুষ্ঠু বিচার আমি পাই।